ইরানের উপর আরোপিত সব ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা আগামী মাসে শেষ হতে চলেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির বরাতে প্রেস টিভি এমনটি জানিয়েছে। স্বাধীন সার্বভৌম যে কোনো দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারণের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান প্রতিরক্ষা মন্ত্রী। আশতিয়ানি বলেন, সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আঞ্চলিক প্রতিবেশী এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরান এক এবং অভিন্ন নীতি অনুসরণ করবে। এছাড়া দেশটি আইনগত বাধা ছাড়াই যে কোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজন মতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে এবং বিক্রি করতে পারবে।